হত্যা নয়। মানবাধিকার কিন্তু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা প্রযোজ্য, এই বিষয়টি সেটা আপনার গণতন্ত্র বলেন, সেটা আপনার সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, ব্যবসায়ী জীবন বলেন, সব জায়গায় কিন্তু মানবাধিকার, নারী অধিকার বলেন, শিশু অধিকার বলেন, মানবাধিকার কিন্তু সব জায়গায় প্রযোজ্য। সুতরাং এই বিশাল একটা বিশাল পরিধির একটা বিষয়বস্তু, আমি সংক্ষেপে বেশি বক্তব্য রাখবো না, কারণ সাংবাদিক ভাইয়েরা চলে যেতে হবে ওদের নিউজ কভারেজের জন্য। আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে যে মানবাধিকার হরণ হচ্ছে এটার সাথে কিন্তু অন্য দেশের মানবাধিকার হরণের সাথে একটা ব্যবধান আছে। বাংলাদেশে যে মানবাধিকারটা হরণ করা হচ্ছে এটা কিন্তু স্বপ্রণোদিত, এটা কিন্তু একেবারে নির্লজ্জতা, এবং এটার পেছনে একটা শক্তি কাজ করছে। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের পেছনে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা দখল করে বছরের পর বছরে থাকার একটা উদ্দেশ্য আছে। এটা কিন্তু সাধারণ মানবাধিকার লঙ্ঘনের সাথে এটা তুলনা করা যাবে না। এটা একটি একেবারে তাদের নির্লজ্জতার মাধ্যমে, এটার একটা পরিকল্পনার মাধ্যমে এই মানবাধিকার কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। এবং সেখানে আমি বলতে হয় আমাকে, সেটা শুরু হয়েছে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধানে আপনারা জানেন তিন ভাগের এক ভাগ কিন্তু পরিবর্তনের আওতার বাইরে। বিশ্বের কোন সংবিধান আছে এরকম? থাকতে পারে না, থাকতে পারে না। যে কোনো সংবিধান, সংবিধান হচ্ছে কি? সংবিধান হচ্ছে ইজ এ লাইভ ডকুমেন্ট, এটা জীবন্ত দলিল। সংবিধান, সংবিধানের কাজটা কি? একটি দেশ এবং জাতির সুরক্ষা করা, একটি দেশ ও জাতির অধিকার নিশ্চিত করা। সুতরাং এটা একটা লাইভ জীবন্ত দলিল, এটা কিন্তু এটার মৃত্যু হতে পারে। কিন্তু তারা সংবিধানটি কি করেছে? তাদের সুবিধা মতো যে ব্যাপারগুলো আছে, যে পরিবর্তনগুলো করা দরকার ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতা ধরে রাখার জন্য, এবং তাদের চিন্তা চেতনা কে জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা সংবিধানে কিছু পরিবর্তন করেছে। আমি বিস্তারিত গেলে অনেক সময় লাগবে, এবং পরিবর্তন করে সংবিধানকে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা তো আর হাত দেওয়া যাবে না, কারণ আমরা তো আমাদের সবকিছু করে নিয়েছি সংবিধানে, আমরা ক্ষমতায় থাকার জন্য, যাওয়ার জন্য, ধরে রাখার জন্য, আমাদের চিন্তা চেতনা ধরে রাখার জন্য যা যা প্রয়োজন সব পরিবর্তন করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। এইটা তো আর হাত দেওয়া যাবে না, কারণ এটাতে হাত দিলে আবার সুষ্ঠু নির্বাচন করতে হবে, এটাতে হাত দিলে আবার মানবাধিকার ফিরিয়ে দিতে হবে, এটাতে হাত দিলে আইনের শাসন ফিরিয়ে দিতে হবে। সুতরাং এইটাতে হাত দেওয়া যাবে, কিন্তু এই সংবিধানে তারা পরিবর্তন করেছে একদলীয় শাসনের জন্য। এই সংবিধান তারা পরিবর্তন করেছে কেয়ারটেকার সরকার বাতিল করার জন্য, এই সংবিধান পরিবর্তন করেছে পারিবারিক নিরাপত্তার জন্য, এই সংবিধান পরিবর্তন করেছে তাদের আদর্শ চেতনার পক্ষে যথেষ্ট কারণ। এখন আর সংবিধানে হাত দেওয়া যাবে না। সেই সমস্ত বাকশাল থেকে যদি একদলীয় শাসন যে তারা করেছে সংবিধান পরিবর্তন করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি সংবিধান পরিবর্তন করে বহুদলীয় শাসন না আনত, ওইটা যদি তখনও ডিপ ফ্রিজে থাকতো, তাহলে বাংলাদেশে কি গণতন্ত্র ফিরে আসতো? সুতরাং আজকে সংবিধানে হাত দেওয়া যাবে, এটা হচ্ছে মানবাধিকারের বিশাল একটা লঙ্ঘন।
সংবিধান জীবন্ত দলিল, এটা যতবার বাংলাদেশ বাংলাদেশের মানুষের সুরক্ষার জন্য অধিকারের জন্য যতবার প্রয়োজন ততবার এটা পরিবর্তন করতে হবে। সারা বিশ্বের সংবিধান চায়, সমস্ত বিশ্বের সংবিধান চায়, দুনিয়ার কোনো সংবিধান পাবেন না বিশ্বে যার এক তৃতীয়াংশ যে পরিবর্তনের আওতার বাইরে। এটা কি কোরআন শরীফ? এটা কি বাইবেল? তারা এত বড় মানব অধিকার তারা বাংলাদেশে হরণ করেছে, তারা মানব অধিকার হরণ করেছে। আজকে আইনের শাসন বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার মাধ্যমে, কারণ তারা এটাও তাদের একটি নির্লক্ষ্যের অংশ যে মানুষ যদি সব জায়গায় প্রতারিত হয়ে নির্যাতিত হয়ে গুম হুকুম হত্যা জেলের শিকার হয়ে শেষ হচ্ছে আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। সুতরাং এটাকে তো নিয়ন্ত্রণে আনতে হবে, তারা হলে ক্ষমতায় থাকা অব্যাহত ভাবে থাকা সুযোগ তো নেই, এবং আজকে বিচার বিভাগকে তারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নিয়ে গেছে। এবং ইদানিং কালে যে নিম্ন আদালতের উপর যে আইনগুলো করেছে, যে অনুশাসনগুলো করেছে, সম্পূর্ণভাবে বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার জন্য এই কাজটি করেছে। সুতরাং আইনের শাসন বাংলাদেশ থেকে আজকে অনুপস্থিত, আজকে আছে শাসকের আইন। আমি আগ্রহ বলেছি আইনের শাসন নাই, শাসকের আইন তারা সৃষ্টি করেছে, এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের সব ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। প্রধান বিচারপতিকে দেশ থেকে রীতিমতো পালিয়ে যেতে হয়েছে, অনেকে বলে ওনাকে বের করে দেওয়া, কিন্তু পালিয়ে যেতে হয়েছে রীতিমতো প্রধান বিচারপতিকে, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এবং এই প্রক্রিয়াগুলো কিভাবে হয়েছে আমি বলার প্রয়োজন নেই, সমস্ত দেশের মানুষ জানে। আজকে যে সংসদে আইনের মাধ্যমে জনগণের আইন যে জনগণের মানবাধিকার সংরক্ষণ করার কথা, সেখানে সংসদ বলে কিছু নাই, একটা অনির্বাচিত সংসদ, শুধুমাত্র অনির্বাচিত নয়, সেখানে বিরোধী দল বলে কিছু নাই, সরকারি দল বিরোধী দল একসাথে, কারা সরকারি দল কারা বিরোধী দল এখানে আপনি এই ব্যবধান খুঁজে বের করার মুশকিল আছে। সংসদের কাজ হচ্ছে মানবাধিকার রক্ষা করা, সংসদের আইনের মাধ্যমে দেশের জনগণের সুরক্ষা করা, আজকে সেখানে কোনো সংসদ বলে কিছু নেই। নির্বাহী বিভাগ আজকে সম্পূর্ণ তাদের হাতে কিছু নেই, একেবারে পুরোপুরি দলীয়করণের মাধ্যমে আজকে নির্বাহী বিভাগকে ব্যবহার করা হচ্ছে জনগণের মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য। আইন শৃঙ্খলা বিভাগের একটি অংশকে ব্যবহার করা, আমি অংশ বলছি, আইন শৃঙ্খলা বাহিনী সবাই জড়িত নয়, এটা আমি একটু পরিষ্কার করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ, নির্বাহী বিভাগের একটি অংশ, তাদের পরিচয় হতে হবে তাদের দলীয় পরিচয়। আজকে তাদেরকে দিয়ে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করাচ্ছে। বাংলাদেশের মানুষ তো তার প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষের সাথে তার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসীর বিরুদ্ধে তো মোকাবেলা করা সম্ভব নয়। এবং আজকে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস দলীয় সন্ত্রাস একাকার করে মানুষের অধিকার হরণ করছে, গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন জেল, বিশ্বের সবচেয়ে বেশি গুম হচ্ছে আজকে বাংলাদেশে, সারা বিশ্বের সবচেয়ে বেশি গুমের জায়গা হচ্ছে বাংলাদেশ। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলছেন বিশ্বের অনেক দেশে নাকি গুম হয়, উনি মিথ্যা কথা বলেন, বিশ্বের অনেক দেশে গুম হয়, এত গুম বিশ্বের কোনো দেশে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বের অনেক দেশে গুমের সাথে সরকার জড়িত থাকে, সেই গুম হচ্ছে অন্য গুম, সেটা টাকা পয়সার পণের জন্য গুম হয়, বিভিন্ন কারণে গুম হয়, কিন্তু সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিশ্বের কোথাও গুম হয়। আবার যে গুমগুলো বিশ্বের অন্য দেশে হয় সেগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে সরকারকে প্রমাণিত করতে হয়
যে এই গুমের বিচার আমরা করেছি এবং কোন সরকার যদি সেই গুমের সত্য প্রমাণিত প্রমাণ করতে না পারে জনগণের কাছে তাদেরকে জবাব দিয়ে হতে হবে। বাংলাদেশের মতো গুম যদি কোন সভ্য দেশে হয়ে থাকে সেই সরকারকে তারপরের দিন পদত্যাগ করতে হবে। একটি নাগরিকের সুরক্ষার পরিবর্তে আপনি তার জীবন অবসান করছেন, তাকে হত্যা করছেন, তাকে গুম করে তার পরিচয় পরিবর্তন করতে চাচ্ছেন, তার বিশ্বাস পরিবর্তন করতে চাচ্ছেন, তার মুখ বন্ধ করতে চাচ্ছেন, তার কথা বলা থেকে তাকে বন্ধ করতে চাচ্ছেন। যে সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিক সুরক্ষা, তার নাগরিক অধিকার প্রোটেকশন দেওয়া, সুরক্ষা করা, তারা করছে ঠিক তার উল্টোটা। আজকে বিচার বিভাগ, সংসদ, নির্বাহী বিভাগ রাষ্ট্রের তিনটি মূল অঙ্গ যেগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, তিনটি অঙ্গ আজকে তারা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে গিয়ে জনগণকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। যে গুম আমরা আগে শুনতাম, এটা কোন কোন সাউথ এশিয়ান সাউথ আমেরিকান কান্ট্রিতে যেখানে ডিক্টেটররা তাদের ক্ষমতা থাকার জন্য গুম করছে। আমরা শুনেছি হিটলার নিয়ে যেত তার বাহিনী, কি যেন কিন্তু বাংলাদেশে আমি একটা কথা বারবার বলি যে আজকে অনেককে নিয়ে যাচ্ছে, আবার যারা এখনো যাদেরকে নিয়ে যাচ্ছে না তারা অনেকে কিন্তু মনে করছে আমি মতই ঠিক আছে, কেউ ঠিক নাই। হিটলার যখন ইহুদিদের নিয়ে যাচ্ছে বাকিরা বলছে আমরা ঠিক আছে, হিটলার যখন সমকামীদের নিয়ে যাচ্ছে বাকিরা বলছে আমরা ঠিক আছে, হিটলার যখন ট্রেড ইউনিয়নদের নিয়ে যাচ্ছে বলে আমরা ঠিক আছে, যখন তাকে নিয়ে যাচ্ছে তার আশেপাশে আর কেউ নেই। বাংলাদেশে কিন্তু আজকে সেই অবস্থা সৃষ্টি করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বৈরাচার যখন মানবাধিকার লঙ্ঘন করে, মানবাধিকার হরণ করে, গুম খুন হত্যা করে, তখন জনগণের কাছে সেটা পরিষ্কার থাকে। কিন্তু যারা গণতন্ত্রের আবরণে এই ধরনের নির্বিচার হত্যাকাণ্ড, অত্যাচার, নিপীড়ন, গুম খুন হত্যা করে, এটা কিন্তু ভয়ঙ্কর একটি ব্যাপার। কারণ স্বৈরাচারটা জনগণের কাছে পরিষ্কার থাকে, কিন্তু গণতন্ত্রের আবরণে যখন এই ধরনের মানবাধিকার হরণ করা হয় এটা সবচেয়ে ভয়ঙ্কর একটি ব্যাপার। বাংলাদেশে আজকে তাই হচ্ছে। তাই শেষ কথা হচ্ছে আমাদেরকে নাগরিক হিসাবে আজকে সোজা হয়ে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, এবং বাংলাদেশের মানুষ আজকে আমি মনে করি মানুষ এমন পর্যায়ে গেছে তারা দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে, বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়েছে। আমরা তাদের সাথে থাকতে হবে, আমাদের সাথে পাশে থাকতে হবে, এবং আগামী দিনে যে নির্বাচন আসছে এই নির্বাচন বাংলাদেশের জন্য বাঁচা মরার সংগ্রাম, বাঁচা মরার সংগ্রাম, এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে আমাদের সমস্ত অধিকার ফিরিয়ে নেওয়ার মুক্তির আন্দোলন যে সংগ্রাম আসছে আমাদের সকলকে এই মরা বাঁচার সংগ্রামে উত্তীর্ণ হতে হবে। এর আর কোনো বিকল্প নাই, কিন্তু আর কোনো বিকল্প নাই, এখানে উত্তীর্ণ করতে হতে হবে, এবং জনগণ প্রস্তুত আমাদেরকে আজকে সেটাকে সত্যিকার অর্থে আমাদের মুক্তির সংগ্রামকে বিজয়ী হওয়ার জন্য যে যেখানে আছে আমাদেরকে নেমে পড়তে হবে, দেশকে বাঁচাতে হবে, মুক্ত করতে হবে, সবাইকে ধন্যবাদ।